করে চাউল দিয়ে চিপস তৈরি করা হবে, সলিড চাউল দেওয়া হবে, এই চাউল থেকে চিপস তৈরি হবে। তো চিপসটা কিন্তু কোনো প্রকার জ্বালানি ছাড়াই তৈরি হয়ে যাবে। যে জ্বালানির দরকার আছে কি না আপনারা মনে করবেন, যে জ্বালানি কিন্তু এখানে ইউজ করা হয় না, এটা সম্পূর্ণ এর মাধ্যমে চাউল দিয়ে তৈরি। আতপ চাউল, ভুট্টা বা সেদ্ধ চাউল যেটাই বলেন না কেন, সেটা দিয়ে আপনারা তৈরি করতে পারবেন। তো এই চিপসটি কীভাবে তৈরি করবেন না করবেন বিস্তারিত আমি আপনাদেরকে পুরো ভিডিও জুড়ে দেখাবো। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। তো মেশিনটা আমরা স্টার্ট দিছি চেকিংয়ের উদ্দেশ্যে, মেশিনটি ডেলিভারি যাবে কিছুক্ষণের ভিতরে। তো ধরুন এখন আমরা চাউল দিব আর কি, চাউল দেওয়ার প্রসেস। তো চাউলটি দিয়ে কীভাবে চিপস তৈরি করতে হয় আমি আপনাদেরকে দেখাবো। তো দর্শক মনে রাখতে হবে, চাউল দেওয়ার পরে আপনার খুব সাবধানতা অবলম্বন করতে হবে যেন চাউলটি বেশি পরিমাণ পড়ে না যায়। প্রথম পর্যায়ে বেশি পরিমাণ গেলে মেশিন জাম হওয়ার সম্ভাবনা থাকে, বেশি পরিমাণ দেওয়া যাবে না। তো এই যে সুলভাবে আমি চাউল দিচ্ছি আপনারা দেখছেন, গুটি গুটি পায়ে একটা দুটো করে চাউল পড়বে, এই দুটো একটা করে পড়তে পড়তে এক সময় এটা কিন্তু চিপসের রূপ ধারণ করবে। তো দেখুন চাউল যাচ্ছে আর কি মেশিনের ভিতরে। চার মিনিট স্যালো মেশিন স্টার্টে রাখা লাগবে, যদি না রাখেন তাহলে আপনার
মেশিন পরিষ্কার করতে অনেক প্রকার সমস্যা দেখা দিবে। তো আপনারা যদি এটি এখন স্টার্টে রাখেন তাহলে কিন্তু আর সমস্যাগুলো দেখা দিবে না। তো স্টার্টে রাখলে ভিতরে যে আপনার ফ্লেভারটা আছে চাউলের তৈলাক্ত পদার্থটা, এটা পুড়ে যাবে, সেক্ষেত্রে খোলার সাথে সাথে পরিষ্কার হয়ে যাবে। তো বিকে অ্যানিমেশন বিটির পক্ষ থেকে করোনার প্রাদুর্ভাব বজায় রাখার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি, নিজ নিজ দূরত্ব বজায় রাখবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের চ্যানেলে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব যারা করেননি এখনও, তারা অতি দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবার সুস্বাস্থ্য কামনা করে সিল্ক তৈরি মেশিন সম্পর্কে আলাপ আলোচনা করে বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। বাই।